Bismillahirrahmanirrahim. Lecture 2, Chemistry, Second Paper, Chapter 4, Electrochemistry, Torit Rashayan, Dhaka Board 2017 একটি CQ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই CQ এর ভিতরে দেখো একটা তড়িৎ রাসায়নিক কোষ দেয়া আছে। সেই তড়িৎ রাসায়নিক কোষের একদিকে জিঙ্ক, জিঙ্কের যে ঘনমাত্রা দেয়া আছে 0.5 মোলারিটি, আর এটার ভিতরে আছে জিঙ্ক সালফেট, এবং অর্থাৎ এই জিঙ্ক সালফেট দ্রবণের ভিতরে জিঙ্কের দণ্ড ডুবানো আছে। অন্যদিকে আছে আরেকটা পাত্রে কপার সালফেটের দ্রবণ, এবং কপার সালফেটটা ভিতরে কপার দণ্ড ডুবানো আছে, এবং এদিকে একটা অ্যামিটার লাগানো আছে, আর এদিকে কপার দণ্ড যে ডুবানো আছে যেখানে সে কপার সালফেটের ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলারিটি। আচ্ছা, অন্যদিকে দেখো এখানে আমাদের জ্যাটান, জ্যাটান 2 প্লাস। আচ্ছা, এখন এখান থেকে আমরা দেখতেছি যে জ্যাটান থেকে জ্যাটান 2 প্লাস, অর্থাৎ এই প্রথমে দেখো এখানে যে সেলের মানটা দেওয়া আছে, অর্থাৎ কোষ বিভবের যে মানটা, সেই মানটা এখানে জিঙ্কের এখানে জারণ মান হচ্ছে 0, তো 0 থেকে জিঙ্কের জারণ মান হয়ে গেল কত, হয়ে গেল 2 প্লাস। আমরা যদি একটু দেখে আসি যে জারণ মান যদি 0 থেকে 2 প্লাস হয়, অর্থাৎ এই দিক থেকে যদি সে এই দিকে যায়, তখন আমরা কি বলবো, ইলেকট্রন বর্জন করে, অর্থাৎ ইলেকট্রন বর্জন করে মানে জারণ বিক্রিয়া। তার মানে 0 থেকে প্লাস 2 হয়েছে, অর্থাৎ এখানে 0, অর্থাৎ এখানে আমরা যদি 0 বসাই তাহলে 0 থেকে 2 প্লাস হয়েছে, তার মানে এটা হচ্ছে জারণ বিভবের মান। অন্যদিকে দেখো এখানে আছে হলো 2, এখানে আছে কপারের 2 প্লাস থেকে কপার কি হয়েছে, 0 হয়েছে, এটা 0 আমরা যদি লিখি, তার মানে কি আমরা যদি দেখি প্লাস 2 থেকে 0 হওয়া, দেখো প্লাস 2 থেকে 0 হওয়া মানে ইলেকট্রন গ্রহণ করেছে বিজারণ বিক্রিয়া, তার মানে প্লাস 2 থেকে 0 হলে এদিকে গেলে সেটা ইলেকট্রন গ্রহণ বিজারণ বিক্রিয়া, তার মানে এখানে আবার দেওয়া আছে বিজারণ বিভবের মান। এক কথা আমাদের মনে রাখতে হবে যে 0 থেকে 2 প্লাসের দিকে গেলে তার মানে সেটা হচ্ছে জারণ বিভবের মান, আর প্লাস থেকে যদি 0 দিকে হয় সেটা হচ্ছে বিজারণ বিভবের মান। এবং এখানে একটা টেম্পারেচার দেওয়া আছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, দেখি কোশ্চেনটা কী বলা হচ্ছে। দেখো প্রথম কোশ্চেনটা হলো গ নাম্বার, যে উদ্দীপকের কোষ্ঠীর তড়িৎচালক বলের মান নির্ণয় করো। তা আমাদের কী করতে হবে, তড়িৎচালক বলের মান নির্ণয় করতে হবে। এখানে যেহেতু দেখো আমাদের ঘনমাত্রা দেওয়া আছে কোশ্চেনের ভেতরে, আমাদের দুইটা ডিগ্রি ঘনমাত্রা দেওয়া আছে, তাপমাত্রা দেওয়া আছে, তার মানে এটা আমাদের নার্নস্টের যে সমীকরণ আছে সেটা আমাদের ইউজ করতে হবে, অর্থাৎ ইসেল ইকুয়াল ইনার্ট সেল মাইনাস 2.303 RT/NF লগ জ্যাটান 2 প্লাস বাই কপার 2 প্লাস। আচ্ছা, জ্যাটান 2 প্লাস হচ্ছে এখানে আমরা যেটা জ্যাটান 2 প্লাস লিখেছি, আমরা দেখাবো জ্যাটান 2 প্লাস আসলে কোত্থেকে এসেছে। এখানে রিয়াকশন করার পর উৎপাদ এবং বিক্রিয়ক, উৎপাদের ঘনমাত্রা যেটা হবে, উৎপাদ আয়নের ঘনমাত্রাটা আমরা উপরে লিখব, এবং বিক্রিয়ক আয়নের যে ঘনমাত্রা সেটা আমরা নিচে লিখে এই সূত্রটা আমরা মানগুলো বসাবো। এখানে এন হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ করেছে বা বর্জন করেছে সেটার মানটা, আর এখানে ফ্যারাডের মান, এখানে আর হচ্ছে মোলার গ্যাস দ্রবক, টি হচ্ছে তাপমাত্রা বা টেম্পারেচার। তার আগে আমাদের ইনার্ট সেলের মানটা বের করে নিতে হবে। চলো আমরা যদি প্রথমে ম্যাথটা করা শুরু করি, দেখো প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হবে আমরা প্রথমে লিখে নেব যে দেওয়া আছে কী, দেওয়া আছে দেখো, দেওয়া আছে ইজ্যাটেন, জ্যাটেন 2 প্লাস 0.76 ভোল্ট। এটা হচ্ছে আমরা আগে বলেছি এটা হচ্ছে জারণ বিভবের মান, তো আমরা এটাকে বিজারণ বিভবের মানে রূপান্তর করব। সেক্ষেত্রে কাজ হলো এখানে জাস্ট মাইনাস দিয়ে দেওয়া, একটা মাইনাস দিয়ে 0.76 ভোল্ট লিখব, এবং আমরা এখানে আবার কী করব, জ্যাটান 2 প্লাস আর এদিকে আমরা জ্যাটান লিখব। তো লিখলে আমরা অটোমেটিকলি এখানে এই বিজারণ বিভবের মানও আমরা পেয়ে যাচ্ছি জিঙ্কের, আর অন্যদিকে কপারের বিজারণ বিভবের মানও আমরা পেয়ে যাচ্ছি। আমরা এটা কেন করব, কারণ হলো আমরা এতে করে বলতে পারবো যে কোনটার অ্যানোড এবং কোনটা ক্যাথোড। প্রথম আমরা কী লিখবো দেখো, আমরা লিখবো এখানে কোষের জিঙ্ক তড়িদ্দারের জারণ বিভব হচ্ছে 0.76, বা বিজারণ বিভব হচ্ছে -0.76, এবং কপার তড়িদ্দারের বিজারণ বিভব হচ্ছে 0.303
3-4 ভোল্ট। আচ্ছা এখানে আমরা ভোল্ট দিয়ে দেই, তো এখন এত ভোল্ট আমরা জানি দুটি তড়িৎদ্বারের মধ্যে যেটির বিজারণ বিভবের মান বেশি সেটি ক্যাথোড। তাহলে এখন দেখো এই জায়গায় বিজারণ বিভবের মান হচ্ছে হলো আমরা দেখতেছি কপারের, সুতরাং কপার যেহেতু এখানে 0.34 প্লাসের, আর এখানে জিঙ্কেরটা হচ্ছে দেখো -0.76 ভোল্ট, সুতরাং এটার বিজন বিভবের মান কম, তাহলে এটা অ্যানোড হিসেবে কাজ করবে। তো আমরা লিখব যে বিভবের মান বেশি সেটি ক্যাথোড এবং যেটির বিজন বিভবের মান কম সেটি অ্যানোড। সুতরাং জিঙ্ক তড়িৎদ্বারের বিজন বিভবের মান কপার তড়িৎদ্বারের চেয়ে কম হওয়ায় জিঙ্ক তড়িৎদ্বার অ্যানোড হিসেবে এবং কপার তড়িৎদ্বার ক্যাথোড হিসেবে কাজ করবে। তাহলে এখন আমরা যদি করি জারণ অর্ধবিক্রিয়া, আচ্ছা জারণ অর্ধবিক্রিয়া কী হবে দেখো, প্রথমত জারণ অর্ধবিক্রিয়া আমরা দেখলাম যে জ্যাটন যেহেতু আমরা বললাম অ্যানোড, তার মানে সে কী করবে, সে অটোমেটিকলি দুটো ইলেকট্রন ত্যাগ করবে, ত্যাগ করে জ্যাটন 2+ হবে এবং সে দুটো ইলেকট্রন ত্যাগ করবে। আর বিজারণ অর্ধবিক্রিয়া আমরা দেখলাম যেহেতু এটা ক্যাথোড হিসেবে কাজ করে ক্যাথোডে, তা অটোমেটিকলি ক্যাথোড কী করবে, 2+ সে আবার দুটা ইলেকট্রন গ্রহণ করবে, দুটা ইলেকট্রন গ্রহণ করে অটোমেটিকলি সে কপারে রূপান্তরিত হবে। আচ্ছা আমরা বিক্রিয়াটিকে যদি এভাবে প্রকাশ করি, আমরা লিখে দেই বিক্রিয়াটিকে নিম্নোক্তভাবে প্রকাশ করা যায়। আচ্ছা বিক্রিয়াটিকে আমরা কীভাবে প্রকাশ করব, আমরা ডিরেক্টলি প্রথমে দেখো জ্যাটন প্লাস এখানে আছে কপার Cu2+, আচ্ছা এখান থেকে আমরা কী করব, দুদিকে অ্যারো দেব, অ্যারো দিয়ে যেহেতু দুইটা ইলেকট্রন কী করতেছে নিচ্ছে দিচ্ছে, সুতরাং জ্যাটন এখানে হচ্ছে এটা জ্যাটন 2+, আর এইদিকে আমরা কি করব কপার লিখে দেব। তাহলে এখানে আমরা যে 2 পাচ্ছি সেটা হচ্ছে আমাদের কিসের মান, সেটা হচ্ছে আমাদের অ্যানের মান, যেটা আমরা নানস্টন সমীকরণে বসাবো। আচ্ছা এখন হলো আমাদের নানস্টন সমীকরণের ভেতরে কি ছিল, ইনার সেল ছিল দেখো, ইনার সেল, তো আমরা ইনার সেলটা বের করব। তো ইনার সেলটা বের করার জন্য আমাদের কতগুলো সূত্র আছে দেখো, তিনটা সূত্র আছে, একটা ইনার সেল ইজ ইকুয়াল টু ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোডে রিডাকশন। আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে আমাদের অ্যানোড যেটা সেখানে আমার অক্সিডেশন জারণ বিভবের মান নিতে হবে, আর ক্যাথোডে রিডাকশন অর্থাৎ বিজারণ বিভবের মান নিতে হবে। এখন এই জায়গায় আমরা যদি একটু চিন্তা করি, এই আমাদের কিন্তু ভ্যালু দেওয়া আছে, যেটা আমাদের যে ভ্যালুটা দেওয়া আছে সেটা কিন্তু একদিকে দেখো আমরা যেটা নিয়েছিলাম সেটা হলো এখানে যেমন ধরো জ্যাটন 0 থেকে জ্যাটন 2+ হয়েছে, সুতরাং এটা কিন্তু অ্যানোড হিসেবে ব্যবহৃত হবে এবং এখানে কিন্তু জারণ বিভবের মান দেওয়া আছে। আবার এইদিকে দেখো 2+ Cu এটা এখানে কিন্তু এটা ক্যাথোড হিসেবে ইউজ হবে এবং এটা বিজারণ বিভবের মান দেওয়া আছে। সুতরাং আমরা যদি প্রথম সূত্রটা ইউজ করি তাতেই আমাদের হয়ে যাবে। এখন কথা হলো আমি কি নিচেরটা ইউজ করতে পারবো, হ্যাঁ আমি নিচেরটা ইউজ করতে পারবো। এক্ষেত্রে আমার অবশ্যই কী করতে হবে, ক্যাথোডের যে এটা আছে বিজারণ বিভবের মান এটাকে চেঞ্জ করে মাইনাস করে নিতে হবে, বাট আমাদের দরকার নাই, আমরা শুধু মাত্র প্রথম সূত্র ইউজ করলে আমাদের হয়ে যায়, সবসময় আমরা প্রথমটা ইউজ করব, এটাই আমাদের জন্য বেটার হবে। তো চলো এখন আমরা তাহলে এই ফর্মুলাটা করব। তো আমরা এই ফর্মুলাটা করার জন্য তো আমরা প্রথমেই দেখো ইনার সেল ইনট অ্যানোড অর্থাৎ অ্যানোড অক্সিডেশন ইনট ক্যাথোড অর্থাৎ ক্যাথোড রিঅ্যাকশন বা বিজারণটা লিখব। লেখার পর ইনট অ্যানোডের ভ্যালু কত ছিল দেখো, অ্যানোড বা জারণ বিভবের মান ছিল জিঙ্কের 0.76, আমরা লিখে দেবো 0.76 ভোল্ট প্লাস দেখো এখানে ইনট ক্যাথোড রিডাকশন, যেটা আমরা কপার জানি যে ক্যাথোড হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং বিজারণ বিভবের মান দেওয়া আছে 0.34, আমরা লিখে দিই 0.34 ভোল্ট। আচ্ছা এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে কী পাবো দেখো, আমাদের একদিকে পাবো 0.76 প্লাস অন্যদিকে পাবো 0.34, তাহলে আমরা পাচ্ছি ভ্যালু 1.1 ভোল্ট। তো আমরা এখানে লিখে দেই 1.1 ভোল্ট। আচ্ছা এটা হচ্ছে আমাদের ভ্যালুটা যেটা হচ্ছে ইনট সেল আমাদের নানস্টন সমীকরণে ইউজ করব। আমরা এখন লিখে দেব যে নানস্টন সমীকরণ হতে পাই, আমরা লিখে দেই নানস্টন সমীকরণ হতে পাই,
তো আমরা যদি এখন দেখি যে এখানে নার্সের সমীকরণটা আমি লিখে দিলাম, এখন আমরা যে রিয়াকশনটা পেয়েছিলাম সেই রিয়াকশনটা কী ছিল দেখো, আমাদের রিয়াকশনের ভেতরে আমরা দেখলাম যে বি উৎপাদে আছে জ্যাটেন টু প্লাস, সেটা আমরা নার্সের সমীকরণের উপরে লিখব, আর বিক্রিয়ক যেটা সিইউ টু প্লাস সেটা আমরা নার্সের সমীকরণের নিচে লিখব। আচ্ছা এখন আমাদের এই ভ্যালুগুলো আমাদের লেখা লাগবে, কী কী ভ্যালু আমাদের এখানে লাগবে। প্রথমে দেখো আমরা মোলার আর এর ভ্যালু, মোলার গ্যাস দ্রুবক যেটা সেটা আমরা লিখে নেই, মোলার গ্যাস দ্রুবক লিখে দাও, মোলার গ্যাস দ্রুবক। আচ্ছা মোলার গ্যাস দ্রুবক আর ইকুয়ালটা আমরা এখানে ইউজ করব হলো যেটা 8.314 জে কে ইনভার্স এবং মোল ইনভার্স ওয়ান যেটা সেটা। আচ্ছা এরপর আমাদের কী লাগবে এখানে দেখো, টি লাগবে, টি তাপমাত্রা আমরা লিখে দেই, তাপমাত্রা টি সমান তাপমাত্রা কত দেওয়া ছিল, তাপমাত্রা যদি আমরা কোশ্চেনটা দেখি দেখো তাপমাত্রা দেওয়া ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, তো আমরা সেটা লিখে দেই 25 ডিগ্রি সেলসিয়াস। এটাকে আমরা কী করবো, ক্যালভিনে নেব, 25 প্লাস 273 ক্যালভিন আমরা যদি অ্যাড করি তাহলে কত পাবো, 25 প্লাস 273 = 298, তো আমরা লিখে দিই সেটা এখানে যে 298 ক্যালভিন। আচ্ছা এরপর আমরা এনের মান যেটা ইলেকট্রন কয়টা নিয়েছে দিয়েছে সেটা আমরা দেখেছি দুটো, আমরা যে ইকুয়েশনটা লিখেছিলাম সেকে যে টু, এই টু আমরা এখানে কী করব, ইউজ করব টু আকারে। এরপর আমরা যে এফ যেটা হচ্ছে ফ্যারাডের ধ্রুবক আমরা সেটাও লিখে দেই, ফ্যারাডের ধ্রুবক ফ্যারাডের ধ্রুবক এফ ইজ ইকুয়াল টু কত আমরা জানি, 96500 কুলম। আচ্ছা এটা হলো আমাদের ভ্যালু। এখন দেখো জেট এন টু প্লাস যেটা আমরা সেই ভ্যালুটা লিখে দেই, জেট এন টু প্লাস ইকুয়াল। আচ্ছা জেট এন টু প্লাসের ভ্যালু কত, এখানে আমরা একটা এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে দেই, দেখো জেট এন টু প্লাসের ভ্যালু কত আমাদের এখানে দেওয়া ছিল, জেট এন টু প্লাসের ভ্যালু হচ্ছে 0.5, আর সিইউ কপারে দেওয়া আছে 0.2, তাহলে একটাকে আমরা লিখব 0.5 m, আরেকটা আমরা লিখব সিইউ টু প্লাস যেটা এটাকে আমরা এই পাশে লিখব 0.2 m। আচ্ছা মোটামুটি আমরা এই ভ্যালুগুলো লিখে নিলাম, এখন আমরা এই ভ্যালুগুলো কী করি বসাই। আচ্ছা প্রথমে আসো আমাদের ইনট সেল, এটার ভ্যালু হচ্ছে 1.1, আমরা লিখে দিই 1.1 মাইনাস এখানে আছে কত 2.303, আর এর ভ্যালু বসিয়ে দিই আমরা 8.314 ইন্টু টি এর ভ্যালু হচ্ছে কত 298, নিচে এন এর ভ্যালু হচ্ছে 2, এফ এর ভ্যালু হচ্ছে 96500, এখানে লগ লেখো ইন্টু দিয়ে লগ লেখো, উপরে আসতেছে জেট এন এর ভ্যালু 0.5, নিচে হচ্ছে কপারের 0.2, মোটামুটি এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা এখানে 1.1 লিখে দেই মাইনাস, এখন দেখো পুরোটাকে আমরা একসাথে একবারে ক্যালকুলেশন করব। তো প্রথমে আমরা যদি লিখি 2.0, তারপরে 303 ইন্টু 8.314 ইন্টু 298 ডিভাইড 2 ইন্টু 96500, এরপর আমরা এখানে ইন্টু দিয়ে লগ লিখব, লগ লিখে এখানে আবার উপর নিচে যেটা আছে সেটা ভগ্নাংশ আকারে লিখব 0.5, নিচে আমরা দেবো 0.2, মোটামুটি এটা হচ্ছে আমাদের ভ্যালু। আমরা যদি এটা বসাই তো কত পাচ্ছি আমরা, 0.01176। আচ্ছা 76 আমরা আরেকটু যদি ভ্যালুটা নেই তাহলে সিক্সের পরে দেখো ফোর আছে, ফোরের পরে আবার সিক্স আছে, এজন্য ফোরটাকে আমরা ফাইভ বানিয়ে দিই, এখানে আমরা ফাইভ লিখে নিলাম। আচ্ছা এখন আমরা যদি মাইনাস করি দেখো আমাদের এখানে 1.1 থেকে এটা মাইনাস করতে হবে, তাহলে আমরা লিখি 1.1 মাইনাস অ্যান্সার, দেখো কত আসতেছে আসতেছে 1.088 2, এত আমরা যদি লিখি এত ভোল্ট তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। মোটামুটি এটা হচ্ছে আমাদের ঘুরুর ঘোর
গরুর গড় অ্যান্সার। এখন আমরা ঘোড়ার গড় কোশ্চেনটা দেখবো। দেখো ঘোড়ার গড় কোশ্চেনে কী বলছে, কুষ্টি হতে অধিক সময় ধরে তড়িৎ উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হবে কি, তোমার মতামত দাও। তা প্রথমে আসো আমরা আগে একটু কোষ্টা বুঝে আসি। দেখো এখানে কিন্তু আমরা দেখলাম যে জিঙ্কটা কিন্তু এখানে অ্যানোড হিসেবে কাজ করবে আর কপার এখানে ক্যাথোড হিসেবে কাজ করবে। আর দেখো এটার ভেতরে আগে থেকে কি আছে, এটার ভেতরে আগে থেকে একদিকে অর্থাৎ দ্রবণের ভেতরে একদিকে আছে আগে থেকে জ্যাটেন টু প্লাস, অন্যদিকে দ্রবণে আছে এসও ফোর টু মাইনাস। আর এই পাত্রে এই পাশেও দেখো দ্রবণে আগে থেকে আছে সি ইউ টু প্লাস, অন্যদিকে আছে কি এসও ফোর টু মাইনাস। আচ্ছা এখন যখন এগুলো থাকবে অটোমেটিকলি এই যে এখানে যে আমরা যে জিঙ্কের দণ্ড দেখতেছি, জিঙ্কের দণ্ডটা, এই জিঙ্কের দণ্ডটা এখানে অ্যানোড হিসেবে কাজ করবে। তো জিঙ্কের দণ্ড যখন দেখবে এই পাশে অ্যানোড আছে, ওই পাশে ক্যাথোড এরকম একটা তার দিয়ে লাগানো আছে, তখন অটোমেটিকলি জিঙ্কের দণ্ড এখান থেকে এই এইটার ভেতরে যে জিঙ্ক আছে সে জিঙ্ক কী করবে, দুটা ইলেকট্রন ছেড়ে দেবে। কোথায় ছেড়ে দেবে, অ্যানোডে। অ্যানোডে দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে সে এখানে জ্যাটেন টু প্লাস আকারে এখানে চলে আসবে, অর্থাৎ দ্রবণে আয়ন জ্যাটেন টু প্লাস আয়ন আকারে চলে আসবে এবং জিঙ্কের দণ্ডটা ক্ষয়প্রাপ্ত হবে। সেই দুটো ইলেকট্রন আবার এই তার দিয়ে কী করবে, চলে আসবে। চলে আসে এসে যখন সে ক্যাথোডে চলে আসবে, ক্যাথোডে দুটো ইলেকট্রন আসলে এই এই দ্রবণে থাকা আগে থেকেই কি, দ্রবণে থাকা আগে থেকে যে কপার টু প্লাস আছে সে আবার সেই দুটো ইলেকট্রন গ্রহণ করবে, অর্থাৎ এই দুটো ইলেকট্রন গ্রহণ করে এটা এই যে এই ক্যাথোডের যে এখানে এসে জমা হবে। তাহলে একদিকে কি হচ্ছে, এই এদিক থেকে দেখতেছো অ্যানোডটা ক্ষয়প্রাপ্ত হবে, অর্থাৎ এখান থেকে ভেঙে ভেঙে জিঙ্ক দণ্ডটা ভেঙে ভেঙে ক্ষয়প্রাপ্ত হয়ে জ্যাটেন টু প্লাস আয়নের পরিমাণ এই দ্রবণে বৃদ্ধি করবে এবং সালফেটের পরিমাণ মানে সালফেট আয়নের পরিমাণটা কমায় দেবে। অন্যদিকে দেখো এইখানে আবার কপারে দ্রবণে থাকা কপার টু প্লাস আয়ন ইলেকট্রন গ্রহণ করে এই যে ক্যাথোড দেখতেছো সেই ক্যাথোডের গায়ে লেগে যাবে, অর্থাৎ ক্যাথোডের দণ্ডটাকে মোটা করে ফেলবে এবং দ্রবণ থেকে কপার টু প্লাস আয়ন চলে যাওয়ার কারণে সালফেট এসও ফোর মাইনাস এসও ফোর টু মাইনাসের পরিমাণটা অটোমেটিকলি বেড়ে যাবে। তার মানে দেখতেছি আমরা একদিকে জ্যাটেন টু প্লাস আয়নের ঘনত্ব বেড়ে যাচ্ছে, অন্যদিকে কপার সিইউ টু প্লাস আয়নের ঘনমাত্রা কমে যাচ্ছে। আচ্ছা এই এখন এই সমস্যা যদি হয়, সাধারণত একটা রাসায়নিক তড়িৎ কোষ এরকম একটা সেল বা কোষ যদি আমরা বিদ্যুৎ পেতে চাই তাহলে আমাদের কী করতে হবে, এই দ্রবণে প্লাস মাইনাস যে আয়ন আছে সেই প্লাস মাইনাস আয়নের পরিমাণ কী থাকতে হবে, সমান থাকতে হবে। কিন্তু আমরা দেখলাম যে একদিকে প্লাসের পরিমাণ বাড়তেছে আরেকদিকে প্লাসের পরিমাণটা কমে যাচ্ছে, তার মানে একদিকে সালফেটের পরিমাণটা কমে যাচ্ছে অন্যদিকে সালফেট আয়নের পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে। এই সমস্যার সমাধান করার জন্য একটা কী করা হয়, এখানে একটা লবণ সেতু ইউজ করা হয়, এইভাবে একটা লবণ সেতু দেওয়া হয়। আচ্ছা এই লবণ সেতুর কাজ হলো এই যে দুই পাশের যে দ্রবণের আয়নের পরিমাণটা প্লাস এবং ঋণাত্মক আয়নের পরিমাণটা যে কমে যাচ্ছে ও কী করবে, এইটার পরিমাণটা সমতা বিধান করে দেবে। অর্থাৎ যেদিকে যেমন এই পাশে এসও ফোর অর্থাৎ জ্যাটেন টু প্লাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে, যেহেতু এই পাশে জ্যাটেন টু প্লাসের পরিমাণটা বেড়ে যাচ্ছে তার মানে লবণ সেতু থেকে মাইনাস আয়নটা এসে এই প্লাস জ্যাটেন টু প্লাসের আয়নের সমতা বিধান করবে, অর্থাৎ এর পরিমাণটা কমায় দেবে। একইভাবে এই পাশে যেহেতু সিইউ টু প্লাসের পরিমাণটা কমে যাচ্ছে এসও ফোরের পরিমাণটা বেড়ে যাচ্ছে, তবে লবণ সেতু থেকে প্লাস আয়ন এসে, সাধারণত লবণ সেতু হিসেবে আমরা যে পটাশিয়াম ক্লোরাইড ধরি, তাহলে অটোমেটিকলি এই পাশে কী হবে, ক্লোরিন, যেহেতু জ্যাটেন টু প্লাস বেড়ে যাচ্ছে ক্লোরিনটা এই পাশে চলে আসবে ক্লোরিন সিএল মাইনাস আকারে, আর পটাশিয়াম যেটা কে প্লাস সে আবার কি, যেহেতু এই পাশে সিইউ টু প্লাসের পরিমাণ কমে যাচ্ছে এসও ফোর টু মাইনাস আয়ন বেড়ে যাচ্ছে, সুতরাং প্লাস আকারে সে এখানে এসে জমা হবে এবং এভাবে অটোমেটিকলি লবণ সেতু কী করবে, এই তড়িৎ কোষের বিদ্যুৎ উৎপাদনটা অব্যাহত রাখবে। আচ্ছা আমরা তাহলে মোটামুটি এটা বলে দিলাম, এখন আমরা কথাগুলো কীভাবে লিখবো, দেখো আমরা প্রথমে লিখবো এভাবে যে উদ্দীপকের তড়িৎ রাসায়নিক কোষে কোনো লবণ সেতু ব্যবহার করা হয়নি, এখানে জিঙ্ক তড়িৎদ্বারের বিজারণ বিভব কম অর্থাৎ মাইনাস 7.6 বোল্ট হওয়ায় জিঙ্ক দণ্ডটি অ্যানোড হিসেবে কাজ করবে। আমরা মনে হয় ভুল লিখেছি, এখানে একটু দেখে আসি। হ্যাঁ এখানে দেখো জ্যাটেন অর্থাৎ মান দেওয়া আছে কোথায় 0.76 আর মাইনাস করলে মাইনাস 0.76, তো এখানে একটা আমরা লিখে দেই মাইনাস, আচ্ছা আমরা একটু সুন্দর করে লিখে দেই
माइनस 0.76 अच्छा ताहले बिजन विभव कम अर्थात माइनस 0.76 होय जिंक दंडटी एनोड हिसेबे काज करबे अर्थात जिंक दंड जेहेतु जेटेन SO4 এর দ্রবণে ডুবানো আছে অর্থাৎ এই যে জেটেন SO4 এই দ্রবণে ডুবানো আছে আচ্ছা ডুবানো আছে সেহেতু জিঙ্ক দণ্ড অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়ে আমি আগেই বলেছি যে অ্যানোড এটার ভিতরে সেই ইলেকট্রন ছেড়ে দেবে ইলেকট্রন ছেড়ে দিয়ে ক্ষয়প্রাপ্ত হয়ে জেটেন 2 প্লাস আকারে দ্রবণে জমা হবে যেটা আমি আগে দেখিয়েছিলাম যে এই দ্রবণে জেটেন 2 প্লাস আকারে জমা হবে আচ্ছা এবং দ্রবণে জেটেন 2 প্লাস আয়নের ঘনত্ব বৃদ্ধি করবে আচ্ছা যদি ঘনত্ব বৃদ্ধি করে দেয় তাহলে কি হবে তাহলে অটোমেটিক্যালি ঘনত্ব যদি বৃদ্ধি করে তাহলে SO42 মাইনাস এর ঘনত্ব কমে যাবে বা হ্রাস পাবে আবার উদ্দীপকের কপার তড়িৎদ্বারের বিজারণ বিভবের মান হচ্ছে 0.34 বেশি হয় কপার দণ্ডটি ক্যাথোড হিসেবে কাজ করবে অর্থাৎ কপার দণ্ডটি যেহেতু কপার সালফেট দ্রবণে ডুবানো আছে দেখো কপার দণ্ডটা যে কপার দণ্ড সেটা কপার সালফেটের দ্রবণে ডুবানো আছে ডুবানো থাকতে কি আছে সেহেতু দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে কপার দণ্ড অর্থাৎ ক্যাথোডে জমা হবে এখন এই ইলেকট্রন কোথা থেকে গ্রহণ করবে আমরা এটাকে দেখিয়েছি এই আগে থেকে Cu2 প্লাস আছে সেই Cu2 প্লাস এই দ্রবণে থাকাতে এই ইলেকট্রন দুটো জিঙ্ক যে ত্যাগ করেছে সেই ত্যাগকৃত ইলেকট্রন এই তার দিয়ে দিয়ে এই ক্যাথোডে চলে আসবে ক্যাথোডে চলে আসলে Cu2 প্লাস ক্যাথোডের এই দুটি ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে এখানে কি জমা হয়ে যাবে তাহলে সেটাই লেখা হয়েছে যে ক্যাথোডে জমা হবে আর দ্রবণ থেকে Cu2 প্লাস আয়ন চলে যাওয়ায় কপার আয়নের পরিমাণ কমে যাবে বা ঘনত্ব হ্রাস পাবে অর্থাৎ অন্যদিকে SO42 মাইনাস আয়নের পরিমাণ বা ঘনত্ব বেড়ে যাবে তার মানে কি এখানে আমরা আগে থেকেই Cu2 প্লাস যতটা থাকবে SO42 মাইনাস ততটা থাকবে যেহেতু Cu2 প্লাস এখানে কপার অর্থাৎ অটোমেটিক্যালি যেহেতু কপার দণ্ডে জমা হয়ে যাচ্ছে তার মানে দ্রবণে থাকা Cu2 প্লাসের পরিমাণ কমে যাচ্ছে আর Cu2 প্লাসের পরিমাণ কমে যাওয়া মানে হলো SO42 মাইনাসের পরিমাণ বেড়ে যাওয়া তাহলে বোঝা যাচ্ছে একদিকে অ্যানোডে অ্যানোড তড়িৎদ্বারের দ্রবণে জেটেন 2 প্লাস আয়নের পরিমাণ বৃদ্ধি পায় এবং অন্যদিকে ক্যাথোডে তড়িৎদ্বারের দ্রবণে SO42 মাইনাস আয়নের পরিমাণ বৃদ্ধি পায় এই সমস্যা দূর করার জন্য তড়িৎ রাসায়নিক কোষে লবণ সেতু হিসেবে পটাশিয়াম ক্লোরাইড লবণ সেতু ব্যবহার করা হয় এই সেতু মধ্যস্থ অ্যানায়ন অর্থাৎ Cl মাইনাস জারণ অর্ধকোষ অর্থাৎ অ্যানোডে অ্যানোড তড়িৎদ্বারের দ্রবণে তার মানে কি আমরা যে ইয়েটা দেখালাম সে হলো অ্যানোড তড়িৎদ্বার অর্থাৎ KCl এর যে Cl মাইনাস সেটা কি হবে অ্যানোড তড়িৎদ্বারের এখানে অটোমেটিক্যালি দ্রবণে এবং ক্যাটায়ন K প্লাস বিজারণ অর্ধকোষ মানে হলো এই ক্যাথোডের যে তড়িৎদ্বার আছে সেই ক্যাথোড তড়িৎদ্বারের দ্রবণের দিকে ধাবিত হয়ে অতিরিক্ত জেটেন 2 প্লাস আয়ন ও SO42 মাইনাস আয়নের পরিমাণ বা ঘনত্বকে কী করে দেবে প্রশমিত করে দেবে অর্থাৎ যে অতিরিক্তটা ছিল সেটা শেষ করে দেবে ফলে দীর্ঘ সময় ধরে এ কোষে তড়িৎ উৎপাদিত হয় কিন্তু উদ্দীপকের কোষে কোনো লবণ সেতু ব্যবহার করা হয়নি ফলে একদিকে অ্যানোডে জিঙ্ক আয়নের পরিমাণ বেড়ে যাবে এবং অন্যদিকে ক্যাথোডে কপার আয়নের পরিমাণ কমে যাবে এতে করে উভয় তড়িৎদ্বারের জারণ ও বিজারণ ক্রিয়া বাধাগ্রস্ত হবে এবং অল্প সময়ের মধ্যে কোষ বিক্রিয়া বন্ধ হয়ে যাবে তথা বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যাবে মোটামুটি এতটুকু কথা লিখলে আশা করা যায় 4 মার্ক পাওয়া যাবে থ্যাংক ইউ